فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي একটা প্রশ্ন এসেছে যেটা হচ্ছে যে বিবাহের মজলিসে যেভাবে বর্তমানে বিবাহ পড়ানো হয় আমাদের ভারত ও পাকিস্তানের মধ্যে, তো সেটা কি ইসলামী শরীয়তের সম্মত নিয়ম? না, এটা শরীয়ত সম্মত নিয়ম না, বরং বিবাহের নিয়ম যেটা হচ্ছে মেয়ের পিতা যে অভিভাবক, মেয়ের পিতা হোক বা পিতার অনুপস্থিতিতে তার চাচা কিংবা তার অনুপস্থিতিতে তার আপন ভাই, সাবালক ভাই কিংবা তার মামা, এইগুলো হচ্ছে তার অভিভাবক পুরুষ ব্যক্তি। তো এই অভিভাবকগণ তাদের মেয়ের বোনের বা ভাতিজির বা ভাগ্নির সম্মত জেনে নেবে যে সে এই বিয়েতে রাজি আছে কি না, অতঃপর সে এসে বিবাহের মজলিসে বলবে যে আমার মেয়ে রাজি আছে। এখন যেটা হচ্ছে নিয়ম যে একজনকে উকিল করে পাঠানো হচ্ছে বিবাহের মজলিস থেকে, যিনি খতিব তিনি উকিল করে পাঠাচ্ছেন, সে গিয়ে আবার ভিতরে গিয়ে মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করছে তুমি কি অমুকের পুত্র, অমুককে এত টাকার বা এই দিন মোহরের পরিবর্তে বিয়ে করতে রাজি আছো? আবার সেই মেয়েটিকে বলানো হচ্ছে, সেই মেয়েটি বলবে হ্যাঁ আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ, আবার না বললে জোর করে বলানো হচ্ছে বলো 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 কবুল করছি। না, এটা নিয়ম না, বরং হাদিসে যেটা এসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোনো বিধবা নারীকে তার সম্মতি ব্যতীত বিয়ে দেওয়া যাবে না এবং কুমারী মেয়েকে তার অনুমতি ছাড়া বিয়ে দিতে পারবে না। লোকেরা জিজ্ঞেস করলো হে আল্লাহ রসুল কেমন করে তার অনুমতি নেওয়া হবে, তিনি বললেন তার চুপ থাকাটাই হচ্ছে তার অনুমতি। পরিষ্কার রয়েছে যে তার চুপ থাকাটাই হচ্ছে তার অনুমতি। বুখারি হাদিস নম্বর 5136, মুসলিম হাদিস নম্বর 1435। অর্থাৎ সেই নারীটা চুপ থাকলো, সে কিছু বলল না, তাহলে জানতে হবে যে সে বিবাহেতে রাজি আছে। আর যদি সে রাজি না থাকে পরিষ্কার সে না বলে দেবে। এখন তাকে বিবাহেতে রাজি আছি বলো, হ্যাঁ বলো 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 আলহামদুলিল্লাহ বলো কবুল করলাম। তারপরে এই সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতেও একটি হাদিস বর্ণনা রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন হে আল্লাহ রসুল নিশ্চয়ই কুমারী মেয়েরা লজ্জা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার নীরব থাকাটাই হচ্ছে তার সম্মতি। বুখারী হাদিস নম্বর 5137। তাহলে এখান থেকে বোঝা গেল পরিষ্কার যে মেয়েটার কাছ থেকে তার অভিভাবক জেনে নেবে, তাকে ওইভাবে বলবে না যে রাজি আছি বলো রাজি আছি বলো, বরং তার চুপ থাকাটাই হচ্ছে সেই নারীটার অনুমতি। এবারে অভিভাবকগণ কী করবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের কন্যার বিয়ে দিতেন তখন তার পর্দার নিকট বসে অনুমতি নেওয়ার জন্য বলতেন, অমুক ব্যক্তির সঙ্গে তার নাম নিতেন যে তোমার বিবাহ দেওয়া হবে। যদি মেয়ে চুপ থাকতো তাহলে তার বিবাহ পড়িয়ে দিতেন, আর যদি মেয়ে না বলতো তাহলে বিয়ে পড়াতেন না। মুসনাদ আহমদ 6 খণ্ড 78 পৃষ্ঠা, বাইহাকি 7 খণ্ড 123 পৃষ্ঠা, সিলসিলা সাহিহা নম্বর 2973। তাহলে এখান থেকে বোঝা গেল যে মেয়ের অভিভাবক সেটা করবে, কাউকে কাজী হিসেবে পাঠানো হবে না, মেয়েটাকে বলানো হবে না, বরং তার চুপ থাকাটাই হচ্ছে তার সম্মতি। তারপরে সেখানে খুতবা খতিব পাঠ করবে, খতিব খুতবা পাঠ করে ছেলেটার কাছে গিয়ে বিয়ে পড়াবে, তারপরে উভয়ের মধ্যে বিবাহ পড়ানো সম্পন্ন হবে, এটাই হচ্ছে নিয়ম। আর সেখানে দুজন সাক্ষী অবশ্যই থাকতে হবে, যেমনটি এসছে অবশ্য আলী, যেমন খুতবা পাঠের পর কাজী বরকে বলবেন যে অমুকের মেয়ে অমুক এত টাকা দেন মহরের বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছে, তুমি কি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছো? তখন সে বর, অর্থাৎ যে ছেলেটা বিয়ে করতে এসছে, মেয়ের অভিভাবক ও দুজন সাক্ষীকে শুনিয়ে বলবে আমি রাজি আছি বা আমি তাকে স্ত্রীরূপে গ্রহণ করলাম। এরূপ তিনবার হওয়া ভালো, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন। বুখারীর বর্ণনা মিশকাত হাদিস নম্বর 208।